দুনিয়া আমাকে খুঁজবে কিন্তু আমি উল্টা দুনিয়ারে খুঁজি, আল্লাহ আমারে খুঁজতেছে, আমি আল্লাহরে খুঁজা বাদ দিয়া দিছি। আল্লাহ ফজরে খুঁজতে গিয়া ডাক দিছে, আসসালাতু খাইরুম মিনান নাওম, আমি বলছি এখন সময় নাই, এখন ঘুম। জোহরের সময় ডাকলেন, হাইয়া আলাল ফালাহ, বলে ব্যস্ত আমার ব্যবসা। আসরের সময় ডাকলেন, হাইয়া আলাল ফালাহ, তখনও বলছি এখন সময় নাই, ব্যস্ত। মাগরিবেও নাই, এশায়ও নাই। আল্লাহ কয়, তোরে ডাক দিয়াও ভাই নাই, এমন একটা সময় আমি তোর বাড়ি এসে গেছি। আমি আল্লাহ প্রথম আসমানে হাজির, আর সে আজিমের নজর থেকে প্রথম আসমানে আমি আল্লাহ তাওয়াজ্জু দিলাম। বান্দা তোর কাছে হাজির এমন এক টাইমে, যেই টাইমে তোমার ব্যবসা নাই, চাকরি বন্ধ, আব্বা ঘুমায়, আম্মা ঘুমায়, দুনিয়া ঠান্ডা, গাছের পাখিও ঘুমায়, জঙ্গলের পশুরাও ঘুমায়, নদীর মাছও ঠান্ডা ঘুমায়, ওই সময় আমি আল্লাহ ঘুমাই নাই। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমি আল্লাহ হাজির হয়ে গেলাম, ও বান্দা তোরে তালাশ করতেছি, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই আমার একটু ডাক দে, আমার কাছে যা চাওয়ার চা, আমি আল্লাহর কাছে চাইতে দেরি, আমি আল্লাহ দিতে দেরি করব না। অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন, প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণ গান গাও। আলহামদুলিল্লাহ আল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কামারা বিহুসবান। ইকো দিবা না, রিবাব বাড়াও, ভলিউম বাড়াও। والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين أقال النبي صلى الله عليه وآله وسلم من يرد الله به خيرا يصب منه أو كما قال النبي عليه الصلاة والسلام
صدق الله مولانا العظيم صدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي حقیقت کھل جائے گی بوقت امتحاں تیرے حقیقت کھل جائے گی بوقت امتحاں تیرے کہ سستی میں یا محنت میں گزاری زندگی تو نے کہ سستی میں یا محنت میں گزاری زندگی تو نے محمد نے آ کر کفر کو مٹایا کفر کو مٹا کر صدا کفر کو مٹا کر صداقت بتایا ریباب دو কমলাপুর কেরাতুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা উদ্যোগ আয়োজিত নবম বার্ষিক ওয়াজ মাহফিল ও হালকা জিকির 9 মে 2024 সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মতিউর রহমান সাহেব, প্রধান অতিথি জনাব মোহাম্মদ দাউদ হোসেন চেয়ারম্যান সাহেব সহ অন্যান্য অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, এলাকার বিভিন্ন জায়গা থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আজম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ পাক আমাদেরকে কঠিন থেকে কঠিন প্রতিকূল আবহাওয়ার মধ্য দিয়েও লাখো হাজারো মানুষের ভেতর থেকে বাছাই করে আমাদেরকে ঈমানের পরীক্ষায় আল্লাহর মহব্বতের এই স্থানে আসার বসার তৌফিক দান করেছেন, নেয়ামতের শুকর আদায়ার্থে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রহমতুল্লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের উপর অর্থ দিয়ে দোয়া করে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে এলাকার যুবক বৃদ্ধ ব্যবসায়ী শ্রমিক বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জনপ্রতিনিধি প্রশাসন উলামায়ে হযরত আইম্মায়ে মাসাজিদ সহযোগিতা করেছেন। আল্লাহ প্রত্যেককে এই খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি পরকালে মুক্তি দান করেন। অনেক প্রার্থীরা আছেন সামনে আপনাদের নির্বাচন, দোয়া চেয়েছেন, কার জন্য আলাদাভাবে দোয়া করব, প্রার্থী বিজয়ী হবে কয়জন, দোয়া চাইছে 10 জন। আল্লাহ এমন এক ব্যক্তিকে বিজয় দান করেন যার দ্বারা আপনাদের খেদমত হবে, দেশের সুনাম হবে, ইসলামের খেদমত হবে। এর থেকে আর ভালো দোয়া আছে? আপনারা আমিন বলেন। আমিন।
আল্লাহ মাদ্রাসার মাহফিল না, লোক রেডি, আবার কইলেন না টাকা উঠাই দিব কথা লাগবে, লোক নামাই দেন আপনাদের লোক কই, আমি তো বলবো দেন নামাই দেন, রেডি আছে কি ঘুমায় ঘরে, বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন, দান করলে আল্লাহ খুশি হন, আসছেন কষ্ট করে, আপনার তো জোর জবরদস্তি করার কোনো অনুমতি নেই, আল্লাহর মহব্বতে দিবেন যা পারেন, 100, 500, 1000 যা পারেন সাধ্য মতো দেন, সবাই বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন, আল্লাহর কাছে দোয়া করি আপনাদের দান আল্লাহ কবুল করেন, দানের বরকতে আল্লাহ ইজ্জতে হায়াতে রিজিকে বরকত বাড়ায় দেন, আল্লাহ পাক এই দানের বরকতে মুসিবত থেকে ফেরেশতা পাঠাইয়া আল্লাহ হেফাজত করেন। এই যারা ব্যাগ নিয়ে হাঁটতেছেন দ্রুত কই দুইজন, কথা বলি কথা বলেন, সবাই দেন, সবাই যা পারেন সবাই দেন, আল্লাহর মহব্বতে দেন, আল্লাহর পথে মাদ্রাসা দিনের পথে দিবেন না তো কোথায় দিবেন, হ্যাঁ হাতে হাতে উঠায় ব্যাগে দিয়ে দেন, দ্রুত হাঁটেন ব্যাগওয়ালারা, এখানে একজন নামে না কেন, কথা বলিয়েন না ভাই, সবাই দাওয়ার দিয়ে দেন, হাতে হাতে উঠাইয়া ব্যাগে দিয়ে দেন, দুই একজন হাতে উঠাইয়া ব্যাগে দিয়ে দেন, কথা বন্ধ রাখেন, বয়ান শুনতে থাকেন, কোরআনে হাকিমের এক আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, নবীজির হাদিস থেকে একটি হাদিস পড়েছি, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমে বলতেছেন, ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الاموال والانفس والثمرات وبشر الصابرين, আল্লাহ বলেন মুমিনকে অবশ্যই পরীক্ষা করবেনই করবেন, পরীক্ষা কে করবেন, আল্লাহ, কাদেরকে করবেন, মুমিনকে, মিনাল খাউফ ভয়ের দ্বারা, ওয়াল জুউ ক্ষুধার দ্বারা, ওয়া নাকসিম মিনাল আমওয়াল সম্পদের ঘাটতির মাধ্যমে, ওয়াল আনফুস জীবনের ঘাটতি, ওয়াস সামারাত ফলের ঘাটতির মাধ্যমে, ওয়া বাশশিরিস সাবিরিন সুসংবাদ তাদের জন্য যারা ধৈর্য ধারণকারীদের অন্তর্ভুক্ত হবেন, নবীজি বলেন মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউসিব মিন, আল্লাহ যাকে বেশি ভালোবাসবেন তাকেই মুসিবতের দ্বারা পরীক্ষা করবেন, তাহলে আল্লাহ মুসিবত দিয়া পরীক্ষা করবেন মুমিনকে, কোনো বেঈমানকে না, হাদিসে কি বলল, আল্লাহ যারে বেশি মহব্বত করেন তাকেই পরীক্ষা করবেন, বেঈমানকে না কেন, মুমিনকে কেন, জান্নাত শুধু মুমিন পাবে কোনো বেঈমান পাবে না, জান্নাত কারা পাবে, কোনো বেঈমান পাবে না, আর আল্লাহ যাদেরকে জান্নাত দিবেন তাদেরকে একটু তো পরীক্ষা করবেনই, এখানে আয়াতে পাঁচটা জিনিসের কথা বলা হয়েছে, আল্লাহ পরীক্ষা করবেন পাঁচটা জিনিসের দ্বারা, তবে পরীক্ষাটা কেমন হবে, কয় ছাত্র যেমন, ভালো ছাত্র হলে পরীক্ষা কি সহজ না কঠিন, যে ছাত্র বেশি পারে তার প্রশ্নগুলো কি সহজ করে না কঠিন করে, কঠিন,
আল্লাহ যাকে বেশি মহব্বত করেন তার পরীক্ষাটা কঠিন, আল্লাহ বেশি মহব্বত করেন নবী রসুলদেরকে, এই জন্য তাদের পরীক্ষাও হয়েছে কঠিন। আবার সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু, আল্লাহ তাকে বেশি ভালোবাসেন, এই জন্য তার পরীক্ষা আরো কঠিন। দুনিয়াতে আসার আগেই বাবা নাই, 6 বছরে মাও নাই, বংশের চারপাশের লোকগুলো দুশ্মন, বারবার হত্যা করার জন্য বাড়ি ঘেরাও করে, দুনিয়ার কারো কাছে লেখাপড়া শিখেন নাই, বংশের দুশ্মনেরা প্রায় 3 বছরের মতো গৃহবন্দী করে রাখছে নবীজিরে, খানা দেয় নাই, পানি দেয় নাই, নবীজি গাছের পাতা চাবাইয়া চাবাইয়া এরপরে জীবন কাটাইছেন। অথচ নবী চাইলে উহুদ পাহাড়কে স্বর্ণ বানায় দিতে পারতেন আল্লাহ, নবী তালিওয়ালা জীর্ণ শীর্ণ জামা কাপড় পরছেন, দান দান শহীদ করলেন, নবীজি পেটে পাথর বাঁধলেন, এতটা পরীক্ষা পরীক্ষা। আস্তে আস্তে আমাদের উপরে, যার ঈমান যত মজবুত তার পরীক্ষা তত কঠিন, যেই ছাত্র বেশি ভালো তার পরীক্ষাটা কঠিন হয়, প্রশ্ন কঠিন হয়। তবে আল্লাহ একটু দয়া করছেন এতটুকু যে বান্দা, পরীক্ষায় যদি তুমি পাশ করতে চাও তাহলে আমার পক্ষ থেকে একটা পুঁজি তোমার অর্জন করা লাগবে, যদি ওই পুঁজিটা অর্জন করতে পারো আমি তোমাকে পাশ করায় দেব। কথা কিছু শুনবেন? মাহফিল তো হবেই না। আল্লাহ কয় আমি যদি হওয়াই ফিরাইকে, হ্যাঁ, এই জন্য আমি প্রায় সময় বলি বান্দা চাইলে কিছুই হয় না, আল্লাহ চাইলে সব হয়। কি বান্দা চাইলে, আল্লাহ চাইলে? জিনাইদা বয়ান করলাম, মাঠে তো পানি, একটা মাদ্রাসার একটা ছোট রুম বারান্দা, ওখানে বসে কিছু কথা বলে আসে, আর এখানে তো আপনারা একটু মাঠে বসতে পারছেন, কষ্ট হয়েছে অনেক, এটা যেমন তেমন আল্লাহর মহব্বত অন্তরে না থাকলেই কষ্ট কেউ স্বীকার করে না। যারা দুনিয়াদার ভিআইপি এরাই ওয়াজ শুনবে না। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, আমিন। তাহলে কয় জিনিসের দ্বারা পরীক্ষা করবেন আল্লাহ? এই 5টা পরীক্ষায় পাশ করতে চাইতো, চাই না? পাশ করতে হলে একটা পুঁজি লাগবে, ওই পুঁজি না থাকলে আল্লাহর কসম সে কোনো দিনও পাশ করবে না, আর পাশ যদি না করে সে জান্নাতি না জাহান্নামি? ওই পাশ করার জন্য যে পুঁজিটা লাগবে ওই পুঁজির নাম ধৈর্য, ওই পুঁজির নাম ধৈর্য। ধৈর্য নাই আমাদের মাঝে। এই ধৈর্য 3 প্রকার, ইবাদতের বেলায় ধৈর্য, মুসিবতের বেলায় ধৈর্য, গুনাহের বেলায় ধৈর্য। ইবাদতের বেলায় ধৈর্য না থাকলে আপনি ইবাদত করতেই পারবেন না, নামাজ পড়বেন সময় দিতে হবে, অজু করবেন সময় যাবে। এখন এই ধৈর্য না থাকলে কি পারবে কেউ? সম্ভব না। এই যে বয়ান শুনতেছেন, ধৈর্য না থাকলে কি সম্ভব? কোনোদিন সম্ভব না। এর নাম সবর ফিল ইবাদা। আর একটা হলো মুসিবতের বেলায় ধৈর্য। এই যে মুসিবত, এতদিন আপনারা দোয়া করছেন আল্লাহ বৃষ্টি দাও, এখন বৃষ্টি আল্লাহ দিছে মন খারাপ,
আল্লাহ কয় তোদের কার মন ঠিক রাখবো? বৃষ্টিরও দরকার, উম্মতকে দিনের দাওয়াত শুনানো দরকার। আল্লাহকে আমি দোনোটাই লাইন করে দিলাম, একটু কষ্ট হইতেছে, এই তো ধৈর্য ধর, ফলাফল অনেক সুন্দর। বলে কেমন? তুই মাঠের থেকে উঠবি আর তোরে আমি আল্লাহ কুদরতি হাতের দ্বারা দোয়াইয়া মুসাইয়া তোরে আমি পবিত্র জান্নাতি খাতায় নাম উঠাই দিব। আল্লাহ, মুসিবতের বেলা এখন অনেকে কিন্তু ছিল চলে গেছে, এরকম হয়েছে না? এরা এখানে আর ধৈর্য ধরতে পারে নাই, যে না মোবাইলে হইনে নেব, আর অস্ত আমরাও পারি, হুজুরেরা যা খায় এত ওই পুরাণ কথাই, হুজুরেরা তো সব পুরাণ ওয়াজ করে। তাহলে আপনারা যে বসলেন এটা একটা ধৈর্য, মুসিবতের বেলায় ধৈর্য, গুনাহের বেলায় ধৈর্য। সুযোগ আছে আপনার গুনাহ করার, কিন্তু আপনি ইমানের সাথে খুব মজবুত হইলেন, মইরা যাবো তারপরও গুনাহ করব না, এর একটা ধৈর্য। এই ধৈর্যটার দাম কত? আল্লাহ বলেন আমি ধৈর্য ধারণকারীদেরকে নগদ পৃথিবীর শ্রেষ্ঠ পুরস্কার দিব দুইটা, একটা দিব দুনিয়াতেই আর একটা আখেরাতে। দুনিয়ার পুরস্কারটা কি? আমি আল্লাহ সর্বক্ষণ তার বন্ধু হয়ে থাকব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিসসাবরি ওয়াস সালাহ ইন্নাল্লাহা মাআস সাবিরিন। সাহায্য চাও আমার কাছে সালাত আর সবরের দ্বারা, আমি আল্লাহ সাবিরিনদের সাথেই থাকি। আল্লাহ যদি আমাদের সাথে থাকেন আর ভয় আছে কোনো? মান কানা লিল্লাহ কানাল্লাহু লাহ, আল্লাহ যার হয়ে যায় দুনিয়া তার গোলাম হয়ে যায়। খাকো বাদো আবোয়াতিশ বান্দা বামানে তু জিন্দা বাহাক মুরদান, গোটা দুনিয়া তার গোলাম। যদি আমরা কার গোলাম হতে পারি? আল্লাহ। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আন্নাকুম খুলিকতুম লিল আখিরাহ। পয়গম্বর বলেন, ও দুনিয়াবাসী, দুনিয়াটা তোমার আমার গোলাম বানাইছেন আর তোমাকে আমাকে আল্লাহর গোলাম বানাইছেন। দুনিয়া আমার জন্য, আমি কার জন্য? তাহলে দুনিয়া আমার গোলাম, আমি কার গোলাম? টাকা পয়সা আমার গোলাম, আমি কার গোলাম? অতএব আমি আল্লাহকে খুঁজব, দুনিয়া আমাকে খুঁজবে। আমি আল্লাহর জান্নাত খুঁজব, দুনিয়ার টাকা আমাকে খুঁজবে। কিন্তু এখন উল্টো হয়ে গেছে, আমরা দুনিয়া খুঁজি, আল্লাহ আমাকে খুঁজে। আমরা কি খুঁজি? দুনিয়া। নামাজে দাঁড়াইয়াও দুনিয়া, দুনিয়া দুনিয়া, নামাজের ভিতরেও দুনিয়া, বাইতুল্লাহ গেছে সেখানেও দুনিয়া, লাইভ দিয়া কয় দেখছুনি আমি বাইতুল্লাহর বাড়ির ফেরাউনের সিফা গল্লিতে দাঁড়ানো বাথরুমের বাইরে ভিতরে গিয়া লাইভ দেমু, বাইতুল্লাহ গিয়াও দুনিয়া, জাকাত দেবে আল্লাহর জন্য সেখানেও দুনিয়া। আম্মা জানায় শাখায় জাকাত দিও, যারে দিবে তারে বলবান এটা জাকাতের টাকা। আর আমরা মাইক লাগায় কই আয়ো
জাকাত দিমু পৃথিবীর থার্ড ক্লাসের কাপড় দিমু অন টাইম অন টেস্ট কোম্পানির মতো থার্ড ক্লাসের কাপড় জীবনেও বানায় না, ম্যাক লাগাইছে জাকাত দিবে, তাহলে এখানেও কি কথা হয় না? দুনিয়া হ্যাঁ, আমরা দুনিয়ার পেছনে দৌড়াই, দুনিয়া আমাকে খুঁজবে কিন্তু আমি উল্টা দুনিয়ারে খুঁজি, আল্লাহ আমারে খুঁজতেছে, আমি আল্লাহরে খুঁজা বাদ দিয়ে দিছি। আল্লাহ ফজরে খুঁজতে গিয়া ডাক দিছে সালাতু খাইরুম মিনান নাওম, আমি বলছি এখন সময় নাই, এখন ঘুম। জোহরের সময় ডাকলেন হাইয়া আলাল ফালাহ, বলে ব্যস্ত আমার ব্যবসা। আসরের সময় ডাকলেন হাইয়া আলাল ফালাহ, তখনও বলছি এখন সময় নাই, ব্যস্ত। মাগরিবেও নাই, এশায়ও নাই। আল্লাহ কয় তোরে ডাক দিয়াও ভাই নাই, এমন একটা সময় আমি তোর বাড়ি এসে গেছি, আমি আল্লাহ প্রথম আসমানে হাজির, আর সে আজিমের নজর থেকে প্রথম আসমানে আমি আল্লাহ তাওয়াজ্জু দিলাম। বান্দা তোর কাছে হাজির এমন এক টাইমে, যেই টাইমে তোমার ব্যবসা নাই, চাকরি বন্ধ, আব্বা ঘুমায়, আম্মা ঘুমায়, দুনিয়া ঠান্ডা, গাছের পাখিও ঘুমায়, জঙ্গলের পশুরাও ঘুমায়, নদীর মাছও ঠান্ডা ঘুমায়, ওই সময় আমি আল্লাহ ঘুমাই নাই। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমি আল্লাহ হাজির হয়ে গেলাম, ও বান্দা তোরে তালাশ করতেছি, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই আমার একটু ডাক দে, আমার কাছে যা চাও আর চা, আমি আল্লাহর কাছে চাইতে দেরি, আমি আল্লাহ দিতে দেরি করব না। অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন, প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণ গান গাও। দেখছেন নি, ব্যবসার অজুহাত দিয়ে ফজর ফরজ নাই, এই নিব খারাম, আল্লাহর দেওয়া পানি ভোগ করলি ফিরি, এই সরকারের পানি পাইপ দিয়ে নাও, আশা মাসে মাসে বিল দেওয়া লাগেনি, কথা কয় পাইপ দিয়ে মেশিন লাগায় ধান খেতে পানি নিছু, বিল দেওয়া লাগছে, আমার আল্লাহর দেওয়া পানি নিয়েছো, কয় টাকা বছরে বিল দিয়েছো, সরকারের টাকা দিয়া বিদ্যুতের তার নিছো, মাসে মাসে বিল দাও, আমার মাওলার সূর্যের আলো নিছো, কয় টাকা বিল দিছো, ফজরে অজুহাত দিলি ঘুম, জোহরে ব্যবসা, আসরে চাকরি, আসলি না, বল ভোর রাত্রে যখন আমি তোরে ডাক দিছি, এইবার কি অজুহাত দিবি? এখন তো তোর ব্যবসা নাই, চাকরি নাই, সব মানুষ ঘুমায়, মোবাইল বন্ধ, এখন আমি মাওলার সাথে লাইন যোগাযোগ খোলা, আমি আল্লাহ আসছি প্রথম আসমানে, এই কথাটা আর কোনোদিন মনে হয় শুনেন নাই, কথা হয় না, আল্লাহ আসেননি কোথায়, কোন দিন বলেন, প্রতিদিন, কেন আসেন, বান্দার থেকে কিছু নিতে না বান্দাকে দিতে, নিতে, তো আপনাদের কিছুই লাগে না, কিছু লাগে না, লাগলে ঘুমান কেন, কি আপনার ছেলে কথা শুনে না, স্ত্রী দিনদার না, ব্যবসায় ঝামেলা, মামলা হামলা, চোর ডাকাতের ভয়, মুসিবতের পর্দায় আপনি আটকায় গেছেন, ছেলের কারণে সম্মান যাইতেছে, এগুলোর থেকে উদ্ধার করবে আপনার দাদা বাবা কে, তো আল্লাহ তো দিতে আসছেন, ঘুমাইলেন কেন, মাস্তানি করেন আল্লাহর সাথে না, ভাব দেখেন, খুব ভাব,
আহা, রমজান মাস গেল, রোজা রাখলেন না কেন? কার সাথে মাস্তানি করছেন? কিছু কুলাঙ্গারের বাচ্চারা বলছে, আমার কি ভাতের অভাব, রোজা রাখবো কেন? কত নিকৃষ্ট কুলাঙ্গার! আবার কিছু রসুলের আশেক রোজা রাখছে ঠিক, তারাবি পড়ে নাই। আবার কিছু আশেক তারাবি পড়ছে ঠিক, ওমরে ফারুকের সাথে মনে মনে রাগ কইরা 20 রাকাত পড়ে নাই। কি এত ভাব কেন? জিন্দেগি মে বন্দেগি তু কর নাহে, জিন্দেগি মে বন্দেগি তু কর নাহে, জিন্দেগি বে বন্দেগি শর্মিন্দা হে, জিন্দগি বে বন্দগি শর্মিন্দা হে। দুনিয়া মে হো দুনিয়া কা তো বোগার না হো, বাজার সে গুজার হো খরিদার না হো, দুনিয়া এক মিসল কাগজ ফুল হে, ইয়ে দুনিয়া এক মিসল কাগজ ফুল হে, জিন্দগি মে বন্দগি তু কর না হে, জিন্দগি মে বন্দগি তু কর না হে, জিন্দগি বে বন্দগি শর্মিন্দা হে, জিন্দগি বে বন্দগি শর্মিন্দা হে। দুনিয়া আপনার আমার গোলাম, আল্লাহ আপনাকে আমাকে বানাইছেন আল্লাহর গোলাম। যারা আল্লাহর গোলাম হয়েছে গোটা দুনিয়া তার কদমের তলে এসেছে। এই আল্লাহর বান্দারা, আল্লাহর গোলামি করার জন্য টুপি পরছি, তোমার পীরের কোনো গোলামি করি না। আল্লাহর গোলামির জন্য, আল্লাহকে খুশি রাখার জন্য দাড়ি রাখছি। দুনিয়ার কোন নেতাকে খুশি করার জন্য দাড়ি রেখি নাই। আবার নেতারে খুশি লেগে কি দাড়ির নিয়ম আসেনি? কারণ ইদানিংকালে দেখা যায় ক্রিকেটার থোতা একটু দাড়ি রাখছে, আমার যুবকেও রাখছে। কেন? কয় মদিনার জন্য। কয় না, আমার ক্রিকেট খেলোয়াড়ের আদর্শ বাস্তবায়নের জন্য আমি থোতায় দাড়ি রেখেছি। দুনিয়ার কোন বিশেষ ব্যক্তি দুনিয়া দার ও মাথায় একটা আমগো মতো রুমাল কিনা মোটামুটি একটা বীরা বাদে আমার যুবকেও বাদে মদিনার মহাব্বতে বাদশো ভাগরি, কয় না মহাব্বতে বাদি নাই। একজন দুনিয়ার নাম করা একজন বিশেষ ব্যক্তি, তার অনুসরণে আমি এই ভাগরি মাথায় লাগাইছি। আর আমরা দাড়ি রাখলাম আল্লাহর মহাব্বতে নবীর আদর্শ বাস্তবায়নের জন্য। টুপি মাথায় দিলাম, দাড়ি রাখলাম, নামাজ পড়ি, পর্দা করি, হালাল খাই, কই এর বিনিময়ে সরকার আমাদেরও টাকা দেয় না, বরং পাবলিকের গালি শুনি জীবনভর। আমরা হুজুরেরা আপনাদের বিরুদ্ধে একটা কথা বলতে পেরেশানি করি, চিন্তা করি। আপনার দাড়ি নাই, টুপি নাই, দেখলে আগে আগে সালাম দে, অথচ আপনি আলেমেরে গালি দিতে বিসমিল্লাও বলেন না, চিন্তাও করেন না, ইমামের বিরোধিতা করতে গিয়া চায়ের দোকানে আনন্দ আনন্দ ভাব।
আপনি বসে থাকেন, ইমাম সাহেব আপনার সালাম দিবে, আপনি দিবেন না, কত ভাব। এরপরেও তো আমরা ভাব দেখাই নাই, আপনি যে গালি দিতেছেন, কানে আওয়াজ আসতেছে আপনি গালি দিতেছেন, আবার ফেসবুকে লিখতেছেন হুজুরদের বিরুদ্ধে, তাও নজরে পড়তেছে। আমরা জবাব দেই না, বরং দেখলে সালাম দেই, জানি আপনি আমারে গালি দিছেন, তারপরও সালাম দেই, গোপনে গোপনে বলি, আমার আল্লাহ তুমি তারে হেদায়াত দাও। কত চিন্তা করে চলি রে বাবা, পায়ে ধরে ধরে বয়ান করি বুঝাই, চোখের সামনে তাকাইয়া দেখো, তুমি টাকার গোলাম হয়ে গেছো। হুজুরেরা মাসে বেতন মসজিদে পায় মাত্র 5,000-10,000, 6 মাস বাকি, খানেওয়ালা বেশি, তার সন্তান বেশি, তোমার সন্তান 1-2-এর বেশি না, কারণ ট্যাবলেট খাইছো আর স্লোগান দিছো, ছেলে হোক মেয়ে হোক দুটোর বেশি না, একটা হলে ভালো হয়, না হইলে আরো ভালো। আর আমি তো রসুলের ওই হাদিস ধইরা ওই বংশের মাইয়া বিয়া করছি, যেই বংশে সন্তান বেশি হবে। নবী কয় বেশি সন্তান নেও, কিয়ামতের দিন আমি গর্বের সাথে, আমার উম্মতের দল ভারী হবে, আমি গর্ব করে জান্নাতে ঢুকব। আর তুমি আমার রসুলের সাথে চ্যালেঞ্জ দিয়ে ট্যাবলেট খাইছো, কিন্তু চ্যালেঞ্জ তো কেয়ামতে কেন এখনই টিকে নাই। ও ট্যাবলেট ওলা ফাটিরা, বলো আমার বাংলাদেশে ট্যাবলেট খাওয়ার পরেও কি জনসংখ্যা কম না বেশি? তা ট্যাবলেট গেল কই? আল্লাহ কয় এ চালাক, তুই কয় নাম্বারের চালাক? ওয়া মাকারু ومكر الله والله خير الماكرين. এই বাচ্চা তুই মোবাইল হাতে নিছ কেন? এডির বাপ মা নাই, কত খারাপ বাপ মা, বাপ মা কত নষ্ট, যে ছোট বাচ্চার হাতে মোবাইল দিছে, অর্থাৎ ছুরি ছাড়া জবাই, ওর জীবনটা নষ্ট করলে বাপ মা। এই বাপ মা যদি হুজুর তাবিজ দেন, সন্তান কথা শুনে না, তেল ভরা দেন, পানি ভরা দেন, তোর জুতা ভরা দিলেও তো তোর জীবনে ধরবে না, নিবক হারাম বেহায়া কথা গা। বাচ্চার হাতে মোবাইল দিয়ে দিস, গর্ব করে বাবা। আল্লাহ হেদায়াত দান করুন, আমিন। আর এই মোবাইল দেখতে দেখতে বহু বাচ্চারা বোবা হয়ে গেছে, কথা আইয়া না বুদ্ধি আইয়া, কয় হুজুর তেল ভরা দেন, জুতার বাড়ি দিল, তোমার ছেলে আর ভালো হবে না, যাও। হায় হায় হায়, সারাটা দিন রাত্র মোবাইল চালায়, এতে লেখাপড়ার ক্ষতি হয় না, আমাকে অজুনলে লেখাপড়ার ক্ষতি হয়, গানের আওয়াজ চলতেছে তাতে কোনো ক্ষতি হয় না, আমাকে অজের মাইকের আওয়াজ কমাও, শব্দ দূষণ হয় ক্ষতি হয়, গানের আওয়াজ কমানোর কোনো বন্ধু নেই। এরে আল্লাহর গোলাম, দুনিয়া তোমার আমার গোলাম, আমি তুমি আল্লাহর গোলাম। করোনা গেল করোনা, স্কুল বন্ধ, কলেজ বন্ধ, চাকরি বন্ধ, ব্যবসা বন্ধ, ট্রেন বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, দোকান বন্ধ, সব বন্ধ, কিন্তু খবর নিছো নি একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই। ছেলে বাবায় মারা গেছে করোনায়, লাশটা ফালায় দিছে, লোক দিয়া টাকা দিয়া কয়ে লাশটা টান দিয়া ওই রাস্তায় ফালায় তুই যা,
জানালা লক কইরা দিছে। ওই কুলাঙ্গার সন্তান জানালা দিয়া দেখলো না বাবার লাশটা, কুত্তায় খাইলো না, জানাজা হইল খবরে নিল না। ইতিহাস ভুলে যাস না রে যুবক, ওই করোনার শত শত লাশ আমার দেশের প্রশাসন আর আমার দেশের সিংহভাগ টুপিওয়ালারা কাদের মধ্যে নিয়া গোসল করাইয়া কাফন পরাইয়া আমার দেশের হুজুরেরা জানাজা পড়াইয়া কবরে রাখলো শত শত লাশ, একজন হুজুরেও করোনায় মরে না। এরে আল্লাহর গোলাম, একজন হুজুর গিয়া কয় নাই আমার চাকরি নাই, কিছু টাকা দাও আমি না খায় মরি, বাচ্চাদের ঘরে খানা নাই। তুমি সরকারি বেসরকারি চাকরি করো, 50,000 ডান হাতে, টেবিলের তলে 50-1 লাখ মাসে কামাও, এরপর মাথা খালি, মাথা গরম, ছেলের সাথে ব্যবহার ভালো না কেন মাথা গরম, স্ত্রীর সাথে ব্যবহার ভালো না কেন মাথা গরম, আবার সরকারেরও গালি দাও স্কেল বাড়ায় না কেন বেতনের, আর ইমামের বেতন 10,000, 6 মাস বাকি, ঘরের মধ্যে খানেওয়ালা পেট আছে 10 জন, একদিনও ইমাম কয় নাই যদি বেতন মাসের 1 তারিখের মধ্যে কমিটি না দাও আসর থেকে সুরাটা উল্টা পড়ব, হইছে কোনদিন? কি পরিমাণ হুজুরের গালি দাও, হুজুর শুনে চায়ের দোকানে গালি চলে, হুজুর কোনদিন বরদোয়া দেয় না দেখলে সালাম দেয়। কই আমাগো সার্টিফিকেট নাই, চাকরি নাই, ব্যবসা নাই, কই আমরা তোর না খাইয়া মরি নাই, বরং এখনো ইহুদি বেঈমান সারা দুনিয়ার বেঈমান আমাদের দুশ্মন, কোরআনের দুশ্মন, আবার কিছু কিছু মোনাফেক মুসলমানও আছে দুশ্মনী করতে গিয়া বেঈমানের সাথে তলে তলে তাল মিলায়, এরপরেও আল্লাহর শুকর এই কোরআনওয়ালাদের সম্মান আজও কমে নাই, কমছে না, চাকরি খাওয়ায় না, সার্টিফিকেট খাওয়ায়, তা আমরা কেমনে খাই? করোনায় মাদ্রাসা বন্ধ হইল না, কেমনে চলব? তুমি তো মানুষের বুকের উপরে বন্দুকের নাল ঠেকাইয়া চান্দা ধান্দা করো, আর আমরা তো ওদিন নাই, ওই মানুষ হাদিয়া দেয় না নিলে কষ্ট পায়। ওই কাইল এক জায়গায় অস করছি, হাদিয়া দেয় নাই, গেছি গে বাসায় বয়ান করে 1 মিনিট দাঁড়াই নেয় চলে গেছে, এখন ফোন করতেছে হুজুর ওরা মাপ চাইতে আসবে মাদ্রাসায়। আমি কি তবু আল্লাহর উপরে ছাইরে দিছি, যা তবু আর আসার দরকার নেই, আসমান থেকে ফয়সালা কি হয় অপেক্ষায় থাক। হায় 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 হায়, কই একটা কোরআনওয়ালাও তো অসম্মানে নেই, অন্ধ মানুষ সমাজে কেউ জিগায় না অন্ধ, মাইয়া বিয়া দিতে চায় না অন্ধ, কিন্তু ও কোরআন পড়ছে যখন কারি সাহেব হইছে হাফেজ হইছে, বিশাল দাম এখন তার, অন্ধ হাফেজ খুব দাম, এগুলি তো চোখের সামনে, তো গোপন কিছু বলতেছি না, তা তুমি কেন রসুলের তরিকা মানো না বলো? আজকে যদি টুপির কারণে দাড়ির কারণে নবীর আদর্শের কারণে সম্মান কম তো তাহলে এই বয়ান বাদ দিয়ে দিতাম, তোমাকে সাথে তাল মিলে প্যান্ট শার্ট টাই লাগায় রাস্তায় চলতাম, কই সম্মান তো কমে নাই। এমপি কয় হুজুর দোয়া কইরে, মন্ত্রী কয় হুজুর দোয়া কইরে, আর তোমার হের কাছে পৌঁছতে কত সিরিয়াল লাগবে। ডিসি সাহেব লোক পাঠাইছে হুজুর মাহফিল লাগবে, আমার এলাকায় আপনার দিয়ে ওয়াজ করাম, মানুষ দিনদার না দিনের পথে আসবে, আর কি চাই? আমি কি সময় নাই, কয় হেলিকপ্টারে নিব, দিনের বেলা দেন, জোহরের পরে দেন, আর কি চাও, আর কি চাও?
আল্লাহ দেখাইতেছে আমার কোরআনের সম্মান আছে না, নাই তাকায় দেখ, নগদ দে। আমার 14 গুষ্টির বিক্রি করলে হেলিকপ্টারের ভাড়া হবে না, কিন্তু আল্লাহ এত সম্মান দিছেন, আমি ডেইলি যদি চাই হেলিকপ্টারে প্রোগ্রাম করব, সম্ভব না? আমি তো অফিসে সাইনবোর্ড লাগায় রাখছি মাদ্রাসায়, কপ্টারের জন্য প্রোগ্রামের আবেদন করবেন না। এরপর দুই এক জায়গায় যে যাই, 13টা শর্ত দিয়ে যাই, তো 13 ভান না। এক নাম্বার শর্ত, কোনো কালেকশন করতে পারবে না। একজনে যদি টাকা অনেক বেশি, রাখার জায়গা নাই, তাহলে সে যদি খরচ দেয় এককভাবে, কোনো চান্দা ধান্দা করতে পারবে না, তাহলে যাব। ওনার টাকাটা দিনের কাজে লাগুক, মানুষ কিছু দিনের কথা শুনুক, আমার একটু কষ্ট হবে। এই যে আমি সারাদিন রোজা রইখা, মাদ্রাসার ক্লাস কত প্রেশানি কইরে এরপরে আসছি, কালকে আবার ইসলাহি ইজতেমা মাদ্রাসায়, টের পান না তো? দুই দিন আমগো লগে ঘুরেন, বাপ মাও খুঁজে পাইবে না হসপিটাল ছাড়া, যাই দেখবে হ্যাঁ সেগাই রয়েছে। আর 12 মাস দৌড়াইতেছি, 12 মাস, এই ঈদের পরের দিন থেকে কুত্তার মতো দৌড়াইতেছি। আপনি বিরোধিতা করলে কি আইব যাইব আমার? ওই আল্লাহ কইছেন একটু আগে না কইছি, সবর সবর ধৈর্য ধারণ করে চলো, দুই পুরস্কার দুনিয়াতে দিব আমি, আল্লাহ তোর সাথে অল টাইম থাকবো, কোনো টেনশন নেই, আল্লাহরে নিয়ে চলবো। কি ধান্দাবাজি, কি পেরেশানি, কিচ্ছু না, গোটা দুনিয়া গোলাম হতে বাধ্য, গোটা দুনিয়া গোলাম, শুধু মানুষ না, জিন গোলাম হবে, ফেরেশতা গোলাম হবে, জঙ্গলের বাঘ গোলাম হবে, সিংহ গোলাম হবে, নদীর মাছ গোলাম হবে, এর ইতিহাস আছে না নাই? আমগো হয় না কেন? পৃথিবীর এক চিকিৎসা বিজ্ঞানী বু আলী সিনা, এই শিক্ষিত যুবকেরা সারাটা রাত্র মোবাইলে আকাম করলি, লেখাপড়া তো নেই, অথচ যারা লেখাপড়া করে কলেজে ভার্সিটিতে, বু আলী সিনা এই নামটা সবার জানা উচিত ছিল, জানে না, লেখাপড়া করে না। চিকিৎসা বিজ্ঞানীদের একজন দামি ব্যক্তি বু আলী সিনা বসে আছে এক জায়গায়, পাশে আর এক বুজুর্গ, একটা রুগী মানুষ অসুস্থ, তারে জারফুক দিতেছে, কি দেয়? এখন চিকিৎসা বিজ্ঞানী একজন দামি ব্যক্তি, সে বসা, আরে হুজুরে জারফুক দেয়, হ্যাঁ আপনি এটি কি করেন? বুজুর্গ কয়, আপনি গাধা, এটি বুঝবেন না। এবার বুঝেন তো সান্দি ঠান্ডা না গরম, এত বড় একজন বিজ্ঞ ডাক্তার, ডাক্তারদের ওস্তাদ, এত গরম হয়ে গেছে, এত বড় সাহস আমাকে গাধা বললেন, খেয়াল করেন। বুজুর্গ কিছুক্ষণ পর জবান খুলছে, এতক্ষণ চুপ ছিল, ভাই আপনি রাগ করলেন কেন? আমি কথা বলছি আমার জিব্বা দিয়া, আপনার শরীর জলে কা? আমি তো আমার মুখ দিয়ে বলছি, সমস্যা কি? আপনার গোস্ত খুইয়ে গেছে, রক্ত পানি হয়ে গেছে, আপনি চেপলেন কেন? আমি জবানের জিব্বা দিয়ে কথায় যদি আপনার শরীর ছেদা হয়, সীমাহীন গরম হয়, তা আমার জিব্বার কোরআন তেলাওয়াত দিয়ে জারফুক দিলে অ্যাকশন হবে না কেন? আমার জবানের একটা কথায় আপনার চান্দি যদি গরম হয়, আমার জবানের তেলাওয়াত দিয়ে জারফুক দিলে অ্যাকশন হবে না কেন? নিমক হারাম মোনাফেকের গোষ্ঠী দুনিয়া দুনিয়া করতে করতে এখন আলেমদের বিরোধিতা করা শুরু করেছে। জারফুক নাই, জারফুক নাই, এক আল্লাহর বান্দি, আল্লাহর বান্দি, ভালো মানুষ, হাজারে একটা বান্দি,
সভ্য শান্ত আমল আখলাক এত সুন্দর, হঠাৎ করে অসুস্থ, হসপিটালে লাগাতার শোয়া রাখছে, কোনো কাম হইতেছে না। একজন হুজুর পানি ভরা দিছে, তেল ভরা দিছে, সব ঝাইরে মুছে দিছে, এখন পুরা ঠান্ডাই এক মাস পর। সুরায় ফাতেহার তো এক নাম সুরাতু শেফা, এ খবর নাই মৌলবীর, সুরাতু শেফা রোগ মুক্তির সুরা। কোরআন তো শুধু রুহের খোরাক না, আল্লাহর কোরআন তো দেহের খোরাক। وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ। খবর নাই হুজুরের, আহা ভাইরা আমার, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, দুইটা সূরা আছে না, এই কেমনে কইতাম এই দুই সূরার শানে নুজুল পড়ে দেখে, দুই সূরা আল্লাহ নাজিল করলেন কেন? তখন টের পাইবা যার ফুকের দাম আছে না নেই। হ্যাঁ, তবে শুরুতেই বলছি, দিন লইয়া দুনিয়া কামাই করা এটা জায়েজ নেই। দুনিয়ার পেছনে ঘুরব কেন? দুনিয়া আমার পেছনে ঘুরবে, আমি আল্লাহকে খুঁজব, দুনিয়া আমাকে খুঁজবে। পাঁচটা জিনিসের পরীক্ষা পাশ করার জন্য লাগবে ধৈর্য, আর ধৈর্যের দাম কত? এক নাম্বার পুরস্কার আল্লাহ তার সাথী হয়ে যাবে, দ্বিতীয় পুরস্কার পাবে হাসরে, কি? ইন্নামা ইউওয়াফা সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, ধৈর্য ধারণকারীরা হিসাব ছাড়া জান্নাতি। সুবহানাল্লাহ, ইয়ে না বয়ে বয়া চালাকি করে কয় আল্লাহ তো আসতে কইলো, শুনে জোরে কওয়ার দরকার কি আছে না নাই? যুক্তির নাম বেঈমান, যুক্তির নাম নাস্তিকতা, ইসলামের বেলায় যুক্তি চলে না। যুক্তি দিতে গিয়া ইবলিস আল্লাহর এত প্রিয় ছিল চির জাহান্নামী, যুক্তি দিয়া তাসলিমা নাসরিন মুরতাদ নাস্তিক। যুক্তির নাম ইসলাম না, বুঝে আসুক আর না আসুক আল্লাহর কথা মেনে নেওয়ার নাম ইসলাম। আল ইসলাম গর্দান নেহাদান বাতাত, আমরা তো ইসলাম শব্দের তর্জমা করি শান্তি না, সালাম শব্দের অর্থ শান্তি, ইসলাম শব্দের অর্থ শান্তি না, ইসলাম শব্দের অর্থ হল বিনয়ের সাথে আনুগত্য করা। যে আল্লাহর কাছে বিনয়ের সাথে আনুগত্য করে তার নাম হয় মুসলিম, আনুগত্যের নাম ইসলাম, আনুগত্য যে করে তার নাম মুসলিম, এক বচন বহু বচন মুসলমান। পাঁচটা জিনিসের দ্বারা আল্লাহ পরীক্ষা নিবেন, নবীজির পরীক্ষা নিছেন যার কোনো গুনাহ, তা আপনার আল্লাহ পরীক্ষা ছাড়া জান্নাত দিয়ে দিবে এত সোজা? হ্যাঁ, একটা মাইয়া বিয়া করবেন কত পরীক্ষা, খবর লাগাইছেন, চিরুনি অভিযান দিছেন যে এই মাইয়ার সাথে কোনো সাইড কালেকশন আসেনি কোনো, খবর নিছেন কেন? এটা আমার চির বন্ধু বানাবো। আল্লাহ আপনারে বন্ধু বানাইলে আপনারে পরীক্ষা করবেন না যে এটার ভিতরে কি আমার মহব্বত না বেঈমানের মহব্বত, নফসের মহব্বত, টাকার মহব্বত, আল্লাহ এটা পরীক্ষা নেবেন না? হ্যাঁ, আল্লাহ পরীক্ষা নেবেন। মিনাল খাউফ, এক নাম্বার ভয়, ওয়াল জুর, দুই নাম্বার ক্ষুধা, ওয়াল ওয়ানাকসিম মিনাল আমওয়াল, তিন নাম্বার পরীক্ষা নেবেন আল্লাহ সম্পদের ঘাটতি দ্বারা, চার ওয়াল আনফুস জীবনের ঘাটতির মাধ্যমে, ওয়াসামারাত ফলের ঘাটতির মাধ্যমে। এক নাম্বারে ভয়, ও বান্দা
তুমি যদি আল্লাহর হুকুম মানো তো তোমার চাকরি যাবে। একজন আর্মির চাকরি জীবিয়ে কয়, হুজুর আমি আপনার বয়ান শুনে দাড়ি রেখেই ফেলছি, সারে কয় দাড়ি কাটো। আমি বললাম আমার চাকরি থেকে নাম কাটো। এখন আমি যদি দাড়ি রাখি চাকরি থাকে না, চাকরি থাকলে দাড়ি রাখা যায় না। বড় কঠিন পরীক্ষা। পর্দা করলে আবার আল্লাহ খুশি, ম্যাডাম বেজার, শালি দুলাবাই বেজার। এখন আল্লাহরে খুশি করবা না শালি দুলাবাইরে খুশি করবা, আল্লাহর এটা পরীক্ষা। পাশ করতে হলে লাগবে ধৈর্য। মরিয়া গেলে যাব আমার আল্লাহকে বেজার করব না। ধনীরা মাল দিবে, গরিব তুমি জান দিয়া চেষ্টা চালাও। পাঁচ নাম্বার পরীক্ষা ওয়াস সামারাত, ফল দিয়ে আল্লাহ পরীক্ষা নেবেন। এখানে ইমাম শাফিঈ বলেন ফল মানে সন্তান, কারণ কোরআন শরীফে আল্লাহ বলছেন নারী হলো ফসলের ক্ষেত আর সন্তান হলো ওই ক্ষেতের ফসল। ও পর্দার আড়ালের মা, ও বাবাজিরা, সন্তান আপনার ফসল। সন্তান ভালো তো আপনি মরিয়াও সুনামের সাথে কবরে থাকবেন, দোয়া যাইতে থাকবে, এই মিয়া গলা বড়াই ও মরিয়াও শান্তি। আর ফসলটা যদি উল্টা পাল্টা হয়, পোকায় মোকায় খাইয়া দান নাই, ভিতরে সব সিটা, তাহলে মরার আগেই তো বিপদ। কি ছেলে হইছে ঠিক, খাইয়ে খালি ছেলেই জন্ম দিছে, মানুষ বানায় নাই। ছেলে বাবার সামনে বিড়ি টানে, গাঞ্জা খায়, মদপান করে, মায়েরে মারে, বাবারে মারে, শিক্ষকের সাথে বেয়াদবি করে, ও মরার আগেই তো জাহান্নামে আছে। কি এই জন্য আল্লাহ পাক কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও, আহালকে বাঁচাও। মা বাবার জন্য সন্তান আহাল, স্বামীর জন্য স্ত্রী আহাল, ইমাম খতিবের জন্য মুসল্লিগণ আহাল, মেম্বারের জন্য ওয়ার্ডের মানুষ আহাল, চেয়ারম্যানের জন্য ইউনিয়নবাসী আহাল, এমপির জন্য আসনের মানুষ আহাল, সরকারের জন্য গোটা দেশের মানুষ আহাল, গোটা ওলামায়ে কেরামের জন্য উম্মতে মুহাম্মদীরা আহাল। নিজেও বাঁচো, আহালকেও বাঁচাও। নিজে বাঁচছেন তাতে হবে না, আহালকেও বাঁচাইতে হবে। এই আহালকে বাঁচাবার জন্য দিন নাই রাত নাই খানা নাই, ইমাম কষ্ট করে, তাবলিগলারা কষ্ট করে, পীর সাহেবরা কষ্ট করে, ওলামায়ে কেরাম কষ্ট করে। খালি বুঝায় বাবা নামাজ পড়ো, স্কুলে পড়ো, কলেজে পড়ো, বাধা নাই, চাকরি করো বাধা নাই, নামাজ সারিও না। ও যুবক বাবারা, তোমার মতো যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, ওসি, ডিসি, এসপি, চেয়ারম্যান, মেম্বার, পাঁচক তো নামাজ পড়ে নাই, তুমি পারো না কেন? তোমার কপালের মুদায় অভিশাপ, এখনো সময় আছে, তওবা করে নাও, আল্লাহর কাছে তওবা করো, মনেরে বুঝাও তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, চাকরি করে, ব্যবসা করে, স্কুল কলেজে লেখাপড়া করে, নামাজ সারে না, তুমি আমি পারবো না কেন? এখন থেকে তওবা করে নাও, আল্লাহর কাছে বলতে থাকো, হে মালিক, শয়তানের ধোকায় গুনাহ করেছি, মা বাবার সাথে বেয়াদবি, শিক্ষকের সাথে বেয়াদবি, আলেমদের সাথে বেয়াদবি, নবীর তরিকার সাথে বেয়াদবি, আজকে থেকে তওবা করে নিলাম, আর নামাজ সারবো না, বেপর্দায় চলবো না, দাড়ি কাটবো না, মা বাবাকে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের দোয়া নিয়া, শিক্ষক মুরব্বীদের দোয়া নিয়া, নবীর তরিকা মানিয়া চলবো। অন্তর যদি তৈরি হয়, মুনাফেকি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের অন্তরে আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও, আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন,
وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رزاك والجنة اللهم إنا نعوذ بك من سخطك والنار اللهم اجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا উদয়ার মালিক, প্রতিকূল আবহাওয়ার মধ্যে আপনার বান্দার আপনাকে ভুলে নাই, কাদা পানির মধ্যে আপনার বান্দারা কষ্টের সাথে ধৈর্যের সাথে বসে আছে, দেওয়ার মতো কিছুই নাই, আপনার কুদরতের কাছে কোনোটার অভাব নাই, মেহরবানি করে হেদায়াতের নূর সবার সিনায় দান করেন, মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন, মা বোনদের আবেদা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন, মাদ্রাসা কবুল করে নেন, এলাকাবাসীকে কবুল করে নেন, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন, ফিলিস্তিনের মুসলমানদের উপরে রহমত নাজিল করেন, ইসরায়েলের জালেম থেকে হেফাজত করেন, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। আয় আল্লাহ, জনপ্রতিনিধির দায়িত্বে যারা প্রশাসনিকভাবে যারা কাজ করে দিনদার বানায় দেন, পরস্পরে হিংসা দূর করে মোহাব্বত বাড়ায় দেন। আয় আল্লাহ, সুন্নতওয়ালা জিন্দেগি দান করেন, নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করেন, ঘরে ঘরে সুন্নতের বাতি জ্বালায় দেন। আয় আল্লাহ, আমার কলিজার যুবকদের দিনের খাদেম বানায় দেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন, মা বাবার বাধ্যগত বানায় দেন, আদবালা জিন্দেগি দান করেন। আয় আল্লাহ, ইলম হিলম হিকমত আমলে বরকত বাড়ায় দেন, ওলামা তোলাবা উম্মতের অন্তরে ইজ্জত বাড়ায় দেন, চলার পথে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন, সবার কামাই রুজি ব্যবসা চাকরিতে বরকত দান করেন, অভাবীদের অভাব দূর করে দেন। আয় আল্লাহ, সবার ঘর শান্তির জন্য কবুল করে নেন। আয় আল্লাহ, সন্তানগুলো মা বাবার ইজ্জতের কারণ বানায় দেন। আয় আল্লাহ, মেহরবানি করে বরকতি হালাল রিজিকের ব্যবস্থা করে দেন, বড় মুখাপেক্ষির থেকে হেফাজত করেন। আমাদের যারা হাত তুলিছি জানি না কার মা নাই কার বাবাও নাই, অন্ধকার কবর থেকে দোয়া চাই, ও মালিক জানি না কারা ইয়তিম, মা বাবা হারায় অসহায়, মেহরবানি করে সবার কবর জান্নাত বানায় দেন আল্লাহ। আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, সুহাদায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, আসাতেজায়ে কেরামদের মাকাম জান্নাতে উঁচু বানায় দেন। আয় আল্লাহ, যার মা বাবা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন, ও আল্লাহ সবাইকে সুস্থতার নিয়ামত দান করে। কত সন্তান জানি মাকে অসুস্থ রাইখা চোখের পানি সেরে কান্না করে, আবার কত মা বাবা সন্তানের অসুস্থতায় চোখের পানি ফেলতেছে, ও আল্লাহ আপনার মতো বড় ডাক্তার আর কেউ নাই, কুদরতের দ্বারা সুস্থতার নিয়ামত বাড়ায় দেন। আয় আল্লাহ, কোন মা কোন বাবা জানি সন্তানের কথায় কষ্ট পাইয়া কান্না করতেছে, ও আল্লাহ সন্তানকে মা বাবার বাধ্যগত আদবালা বানায় দেন। আয় আল্লাহ, মা বাবা মুরব্বী ওলামায়ে কেরামদের বটদোয়া থেকে আমাদের হেফাজত করেন, দোয়া নিয়ে চলার তৌফিক দান করেন।